অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। শনি উদয় হতে চলেছে 9 ফেব্রুয়ারি মধ্যরাত থেকে, অর্থাৎ এতদিন শনি অস্তমিত ছিল, অর্থাৎ 7ই জানুয়ারি থেকে কিন্তু শনি অস্তমিত হয়ে গেছিল এবং স্বরাশিতে অস্তমিত হয়ে গেছিল। অস্তমিত মানে হচ্ছে আপনাদেরকে কোনো গ্রহ হচ্ছে অন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ তার শুভ ফল প্রদান কিন্তু করতে পারছিল না। এবং 9 ফেব্রুয়ারি মধ্য রাত থেকে এই শনি মহারাজ উদয় হতে চলেছে এবং 6 এপ্রিল পর থেকে এই শনি একত্রে অবস্থান করবে এই মকর রাশির ঘরে, অর্থাৎ স্বরাশিতে। এবং সেখান থেকে বৃহস্পতি সরে যাচ্ছে, সেখানে শুক্রও থাকছে না, অর্থাৎ এককভাবে অবস্থান করছে মকর রাশিতে। কী ফল হতে চলেছে! তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক। শনি উদয় হতে চলেছে, আর কটা দিন বাকি, মোটামুটি দিন দশেকের মধ্যে শনি মহারাজ উদয় হতে, বেশ কিছু কিছু শুভ শুভ ফলগুলো কিন্তু ঘটবেই। দেখুন, ধনবর্ষা হতে চলেছে এই 8টি রাশির, অপার ধন পেতে চলেছে। এবার অনেকেই বলবে যে স্যার, আমি তো আমার জীবনে তো ধনবর্ষা হলো না বা অপার ধন পেলাম না। আপনি ধরুন দিনে 700 টাকা ইনকাম করেন, উদাহরণস্বরূপ বলছি, একটা টোটো চালক ধরুন 700 টাকা ইনকাম করছে দিনে, তার দেখা গেল সেই ইনকামটা 1200 টাকা হলো, বা একটা অটোওয়ালা ধরুন 1000 টাকা ইনকাম করছে দিনে, তার ইনকামটা কিন্তু 1500 করে পার ডে হয়ে গেল। অর্থাৎ যে যে সেক্টরে কাজ করছে সেই সেই সেক্টরগুলোতে কিন্তু যারা ব্যবসা করছে, বড় বড় বিজনেসম্যান, তাদের ব্যবসার কেনা বেচাটা বৃদ্ধি হলো। শনি যখন উদয় হবে কি না, এবং এককভাবে 6 এপ্রিলের পর থেকে যখন মকর রাশিতে অবস্থান করবে, তখন দেখবেন আরও শুভ ফল বৃদ্ধি করবে। এবং শনি হচ্ছে ন্যায় কারক গ্রহ, আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন কিন্তু আপনারা ফল পাবেন। অর্থাৎ শনি যেমন কাউকে ভিখারি থেকে রাজাতে পরিণত করে যায়, আবার কাউকে রাজা থেকেও ভিখারিতে কিন্তু পরিণত করে। অর্থাৎ শনি হচ্ছে কর্মফলদাতা, অর্থাৎ আপনি কেমন কর্ম করবেন, অর্থাৎ এক কথায় যদি বলেন শনিকে জাজ, অর্থাৎ কোর্টের জাজ থাকে না, হাকিম, তো এখানে কিন্তু হাকিমের ভূমিকাতে থাকে হচ্ছে শনি মহারাজ। তো এই যে শনি উদয় হচ্ছে এবং পাওয়ারফুল হচ্ছে, সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং গোটা বছর এই শনি কিন্তু উদয় থাকছে এবং সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে এই 8 রাশির, অর্থাৎ ধনবর্ষা, অপার ধন পেতে চলেছে। কোন কোন রাশি কোন কোন দিক থেকে পাবে তাও আমি এই ভিডিওতে জানাবো। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আপনাদের কর্মপ্রতি এবং আপনাদের লাভ এবং সফলতার প্রতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ যাদের কর্ম চলে গিয়েছিল তারা কর্ম কিন্তু ফিরে পাবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, সফলতা লাভের জায়গা থাকবে। কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করবে, শ্মশানাম মহাপুরুষার যোগ,
রোচক নামক মহাপুরুষরা যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভফল কিন্তু দিতে চলেছে এই শনি উদয় হওয়ার পর থেকে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক স্টেবিলিটির জায়গাটা, ফিনান্সিয়াল দিকটা কিন্তু যথেষ্ট ভালো। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির নবম স্থানে নবমপতির অবস্থান, অর্থাৎ আপনার ভাগ্যবতী ভাগ্যভাবে কর্মপতিকে নিয়ে অবস্থান করে, কর্মের জায়গাটা কেরিয়ারের জায়গাতে সফলতা পাবেনই পাবেন আপনি যদি বৃষ রাশির মানুষ হন। এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট, এতদিন শনি ছিল অস্তমিত, এই জন্য কিন্তু বৃষ রাশির মানুষ কিন্তু ভাগ্যের সেই মতো সাপোর্ট পাচ্ছিলেন না। শনি এবার হচ্ছে উদয়মান, আপনারা কিন্তু আপনি যদি বৃষ রাশির মানুষ হন এই 9 ফেব্রুয়ারি পর থেকে কিন্তু আপনারা অনেক শুভফল পাবেন। অর্থাৎ ভাগ্যপতি উদয় হচ্ছে, ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন আপনি যদি হন বৃষ রাশির মানুষ। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ধনবর্ষা হতে চলেছে, অপার ধন। এরপরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আপনাদের পার্টনারশিপ, এর ব্যবসা যারা করছে সপ্তমপতি, আপনার পার্টনারশিপ, আপনার শ্বশুরালয় থেকে আপনার সাহায্য পাবেন, বিবাহের জায়গাটা আপনাদের প্রশমিত হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের শরীরগত দিক আপনাদের কিন্তু ভালো হবে। যারা হেলথ নিয়ে ভুগছিলেন হেলথের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কেরিয়ারের জায়গায় উন্নতি, হেলথের জায়গায় উন্নতি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, এই সমস্ত কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই শনি উদয় হওয়াতে আপনাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট করবে। শশনামক মহাপুরুষরা যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ষষ্ঠপতি পঞ্চমভাবে অধিপতি একত্রে অবস্থান করছে। অর্থাৎ দেখুন কর্মের জায়গাটা কিন্তু আপনারা পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে এবং এর সাথে সাথে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা, দীর্ঘদিনে আটকে থাকা কাজের জায়গাটা আপনাদের কিন্তু সম্পন্ন হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো। এবং যারা বিদেশে গিয়ে যেতে চাইছে, দূরে যেতে চাইছে, তাদের দিক থেকে ভালো, ব্যবসার দিক থেকে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু করবেন আপনি যদি হন কন্যা রাশির মানুষ। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির শশনামক মহাপুরুষ রাজযোগ এবং আপনাদের পঞ্চমপতি এবং চতুর্থপতি চতুর্থভাবে অবস্থান করছে, ভূমি ভবন বাহন সুখ আপনাদের হতে চলছে। নিশ্চিত রূপে রাজনীতিতে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট। এই সময় আপনাদের একাধিক প্রপার্টি কিন্তু হবে এবং আপনাদের সন্তান সুখের জায়গা নির্দেশ করছে। আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। অর্থাৎ শনি মহারাজ আপনাদেরকে কিন্তু দুহাত ভরে দিতে চলেছে, কার্পণ্য কিছু থাকবে না। আপনারা যদি সঠিক কর্ম করেন নিশ্চিত রূপে এই শনি মহারাজ দিবে আপনাদেরকে ধনের আগমন। এরপরের যে রাশির কথা আমার বিশেষ করে মনে পড়ছে সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশি ধনভাবে ধনপতির অবস্থান, ধনের দিকটা কিন্তু আপনাদের ভালো দিবে। অর্থাৎ আর্থিক স্টেবিলিটি, আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ যাদের দীর্ঘদিনকার টাকা আটকে আছে, টাকা ফেঁসে আছে, সেই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবে এবং আপনাদের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে সফলতা, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন এই সময় কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি শশনামক মহাপুরুষ রাজযোগ, রাশিতেই শনির অবস্থান। আপনাদের শরীরগত দিকটা কিন্তু যথেষ্ট ভালো, বিবাহের জায়গাটা আপনাদের প্রশমিত করবে আবারও বলছি, এবং আপনাদের নবপঞ্চম যোগ, আপনাদের ভাগ্যোদয় করা, ভাগ্যের সাপোর্ট পাওয়া, এই জায়গাটা কিন্তু আপনি যদি মকর রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সাপোর্টটা কিন্তু পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের উন্নতির জায়গাটা কিন্তু যথেষ্ট থাকছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টি থেকে লাভ হবে, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাটা কাটবে এবং কেরিয়ারের দিক থেকে ডেভেলপমেন্ট এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজ, থেমে যাওয়া কাজ, এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ হবে। অর্থাৎ এই সমস্ত জায়গা কিন্তু যথেষ্ট
ভালো দিক কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশি আপনাদের আপনাদের একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, কর্মপতিকে কানেক্ট করে, কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট হলো। এই আট রাশির মধ্যে ভাগ্যশালী রাশি এই মীন রাশিও, সফলতা লাভ সাকসেসের জায়গা কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে। অর্থাৎ যাদের দীর্ঘদিনকার ধীরে ধীরে আটকে যাচ্ছিল, এই যে শনি অস্তমিত হয়ে গেছিল, এই যে উদয় হতে চলেছে এই 9 ফেব্রুয়ারি থেকে, এই ভাগ্যের সাপোর্টটা পাওয়া, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের উচ্চ শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, এবং আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, এবং আপনাদের যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে আপনারা কিছুটা হলেও রিলিফ কিন্তু পাবেন। শরীরগত দিকটা কিছুটা হলেও আপনাদের আগের থেকে অনেকটাই ভালো কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই সময়টা কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়ার সময়। অর্থাৎ আপনাদেরকে কিন্তু এই শনি মহারাজ, আপনারা যদি সঠিক কর্ম করেন, আপনাদেরকে কিন্তু শনি মহারাজ এই সময়ের মধ্যে ঢেলে দিবে। অর্থাৎ অপার ধন ধনবর্ষা, যাদের ইনকাম ধরুন পার ডে 500 টাকা তাদের কিন্তু ডাবলিং হবে 1000 টাকা। যাদের ধরুন বড় বড় ব্যবসায়ী আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভাগ্যের সাপোর্টটা কিন্তু যথেষ্ট পরিমাণে পাবে। অর্থাৎ আপনার মীন রাশির ক্ষেত্রে এই সময়ের মধ্যে খুবই সুবিধা কিন্তু দেখা যাচ্ছে। এরপরের যে রাশি, এরপরের যে কথা আমি বলবো, যে যাদের রাশিচক্রে শনি খারাপ আছে তারা কি করবেন, আমি বারবার একটা কথা বলি, যাদের শনি দেখছেন খারাপ আছে তারা অবশ্যই শনির কোনো রত্ন কিন্তু ফট করে পরিধান করবেন না, আগে দেখিয়ে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। এবং ভুল করেও শনি মন্দিরে আপনারা যাবেন না, যে শনি মন্দিরে আঁক অর্থাৎ চোখ আছে শনির সেই জায়গায় যাবেন না। আমি বারবার বলেছি শনির দৃষ্টি খারাপ, স্থিতি ভালো দৃষ্টি খারাপ, যে জায়গায় যে স্থানে দৃষ্টি দেয় সেটা বিনাশ করে। এই জন্য আপনারা হনুমান 40 পাঠ করুন, হনুমানজির উপাসনা করুন, এবং কুকুরকে মিষ্টি খাওয়ান, কুকুরকে খেতে দেন, এবং গরিব মানুষদেরকে কিছুটা হলো আপনারা যদি সাহায্য করতে পারবেন তাহলে আপনাদের শনি মহারাজ কিন্তু আপনাদের উপরে প্রসন্ন হবে এবং আপনাদের উপর ধনবর্ষা হবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।